বর্তমান পরিস্থিতিতে আপনাদের ভবিষ্যৎ নিয়ে আপনাদের চিন্তাধারা দেশ নিয়ে তারপর আপনাদের রাজনৈতিক অবস্থান নিয়ে আপনাদের চিন্তাধারা দেখুন আপনার প্রশ্নটি অত্যন্ত ব্যাপক আমাদের দল শতবর্ষী রাজনৈতিক কাফেলা জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের জমিয়তের বয়স 104 বছর জমিয়ত শুরু থেকেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে নিয়ে এ পর্যন্ত গোটা বিশ্বের মানুষের কাছে অত্যন্ত সুপরিচিত জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল হিসাবে আমরা নির্বাচনমুখী দল ইতিমধ্যে বিগত টার্মে আমরা নির্বাচন কমিশন কর্তৃক যখন দাওয়াত পেয়েছিলাম সেই 11 সদস্য বিশিষ্ট কমিটিতে আমিও ছিলাম সেখানে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে যাতে নির্বাচন হয় এবং মানুষের পার্টিসিপেট যাতে এই নির্বাচনে থাকে মানুষ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এরকম বক্তব্য আমরা দিয়েছি যদিও জাতি একটি ক্রান্তিকাল অতিক্রম করছে ভোটাধিকার পাওয়ার জন্য গণতান্ত্রিক একটি সরকারের কাছে আবদার জানিয়ে আসছে আমরা জানি না কোন পর্যায়ে আগামী জাতীয় নির্বাচন হবে তবে আমরা নির্বাচনমুখী দল হিসেবে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি এবং আমি আমার নির্বাচনী এলাকা জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ সুনামগঞ্জ 3 মহান জাতীয় সংসদের 226 নম্বর আসন এই আসনকে কেন্দ্র করে বিগত 38 বছর থেকে আমি মাঠে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আমি একজন প্রার্থী হিসাবে মাঠ পর্যায়ে চষে বেড়াচ্ছি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের মনসা হয় মহান জাতীয় সংসদে আমার নির্বাচনী এলাকার 25 লক্ষ মানুষের পক্ষে কথা বলার সুযোগ পাই ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে আমরা সকলের কাছে দোয়া চাই দেশ এবং প্রবাসের যারা কমিউনিটি মিডিয়ার মাধ্যমে দেখছেন আপনাদের সকলকে ভিউয়ার্স সম্মানিত সচেতন নাগরিকবৃন্দকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ